দেখুন দেখুন স্বস্তিক বাবু, আমি স্বস্তিক নই। কে কে আপনি? আপনি কে যাকে স্বস্তিক এতটা ভালোবাসলো? ফোনটা আমাকে দাও কাপ্তিয়া। না বললাম না, আমি ওর সাথে কথা বলতে চাইছি। আপনি কে? হ্যাঁ, আপনাকে না বড্ড দেখতে ইচ্ছে করছে। কার জন্য আমার হবু স্বামী, আমার ভালোবাসার মানুষটা আমার রিং সেরিমনির দিন আমাকে রিং না পরিয়ে আপনার কাছে গিয়ে পৌঁছালো? আপনি কে? হ্যাঁ, আপনি কি চাইছেন? কেনই বা চাইছেন? আমি তো অনেক আগে থেকেই চেয়ে বসে আছি স্বস্তিককে, আবার আপনি কেন চাইছেন? একটা মানুষকে তো দুটো মানুষ চাইতে পারে না, আর দুটো মানুষ চাইলেও তো সেটা পাওয়া সম্ভব নয়। আমি চাইনি, দেখুন আমি কিছু চাইনি। যা চেয়েছে আপনার ওই হবু বটটি চেয়েছে, আপনি ওকে বোঝান। আর আপনি এভাবে আমার সাথে কথা বলতে পারেন না। তাই নাকি? বলতে পারি না? একটা সত্যি কথা বলুন তো, যদি আপনি সৎ হয়ে থাকেন আপনি কি ভালোবাসেন? আপনি কি স্বস্তিককে ভালোবাসেন? কি হলো, আপনি উত্তর দিচ্ছেন না কেন? যে স্বস্তিক সারা দুনিয়ার বিরুদ্ধে লড়াই করে রিংটা নিয়ে আপনার কাছে পৌঁছে গেল, যে রিংটা আমার অনামিকায় পরানোর কথা, আই এম শিওর যে সেই রিংটা আপনার অনামিকায় পরিয়েছিল। অনেস্টলি বলুন তো, আপনাকে পড়িয়েছিল তো? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? প্লিজ আনসার মি, পড়িয়েছিল? পড়িয়েছিল। কি বলছেন কি আপনি? হ্যাঁ ঠিকই বলছি, পড়িয়েছিল আমাকে রিংটা, কিন্তু আমি তো সেটা ফেরত পাঠিয়ে দিয়েছি, আমি ওকেও ফিরিয়ে দিয়েছি। এবার আপনি ওর হাত থেকে রিংটা পরে নিয়ে নিজে সুখে থাকুন, আর ওকে আটকে রাখুন। কারণ এভাবে যদি বারবার বারবার যদি আমার দরজায় এসে এভাবে কড়া নাড়ে, বারবার যদি একইভাবে আমাকে ভালোবাসার কথা বলে, বারবার বারবার যদি কানের সামনে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি বলে, তাহলে কিন্তু আমি কোনো রকমে আমার দরজা খুলে কি কি বলেন আপনি? কিছু না। হ্যালো হ্যালো হ্যালো, আপনি ফোনটা রাখবেন না, আমি কিন্তু একবার আপনার সঙ্গে দেখা করতে চাই। আর আপনি কি মিন করতে চাইলেন বারবার? মানে এর পরও যদি ও আপনার কাছে যায় আপনি ওকে অ্যাকসেপ্ট করে নেবেন? হ্যাঁ, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? উত্তর দিন। হ্যালো, আপনি উত্তর কেন দিচ্ছেন না? দেখুন আমি একটা মেয়ে, আমি ভালো করে বুঝতে পারছি। হ্যালো হ্যালো হ্যালো, আমার ফোন কেড়ে নিয়ে ওর সাথে এইভাবে কথা বলে অন্যায় করেছো। না, অন্যায় তুমি করেছো আমাদের দুজনের সাথে। কাব্যা, জাস্ট ডোন্ট ক্রস ইওর লিমিট। লিমিট আর ক্রস করলাম কোথায়? তার আগেই তুমি আমাকে চৌকাঠের বাইরে দাঁড় করিয়ে দিয়েছো। তোমার এই মনের মধ্যে অন্য একটা মেয়েকে জায়গা দিয়ে দিয়েছো, সেখানে আমার জন্য কোনো জায়গা নেই। স্বস্তিক, আমি বড্ড একা হয়ে যাচ্ছি। স্বস্তিক, প্লিজ আমাকে একা করে দিও না, প্লিজ প্লিজ স্বস্তিক, গিভ মি আ হাগ। আমাকে হাগ করো, আমাকে টাইট একটা হাগ করো স্বস্তিক, আমি তোমাকে খুব মিস করি স্বস্তিক। ফিরিয়ে দিও না স্বস্তিক, ফিরিয়ে দিও না। কি হয়েছে কাফিয়াদি? স্বস্তিক স্বস্তিক কোথায় গেল? ছোটদা তো বেরিয়ে গেছে, কিন্তু তুমি এভাবে দুহাত খুলে চোখ বন্ধ করে কি বলছিলে? না না, কিছু না কিছু না। আমি জানি, ছোটদা অন্য কাউকে ভালোবাসে আর তুমি ছোটদাকে ভালোবাসো, ছোটদা অন্য কাউকে চায় আর তুমি তুমি ছোটদাকে চাও। ছোটদা অন্য কারোর জন্য তার ভালোবাসা বাঁচিয়ে রেখেছে, আর আর তুমি তুমি ছোটদার জন্য ভালোবাসা বাঁচিয়ে রেখেছো।
একটা কথা বলবো? কি? আমি যেটুকু বুঝেছি তাতে দুটো সম্পর্কই ভেঙে গেছে। না ম্যাক, তোমাদের সম্পর্কটা ভেঙেছে সেটা সম্পূর্ণ একটা আলাদা ইস্যু। এটা ঘটনা যে কৃপান তোমাকে ভালোবাসে আর তুমিও কৃপানকে ভালোবাসো, কিন্তু আমার প্রবলেমটা আলাদা। আমি পাগলের মতন স্বস্তিককে ভালোবাসি, কিন্তু স্বস্তিক আমাকে ভালোবাসে না। স্বস্তিক অন্য একটা মেয়েকে পাগলের মতন ভালোবাসে। সম্পূর্ণ আলাদা প্রবলেম। স্বস্তিক আমার ভালোবাসাকে অপমান করতে পারে না। সকলের সামনে ও আমাকে চোকার বানিয়ে রেখে দিয়েছে। কাবিয়াদি, কাবিয়াদি, ভালোবাসা বড্ড জটিল। পেলেও জ্বালা, না পেলেও জ্বালা। আপনার হাতটা দিন না। যে রিংটা আমার অনামিকায় পরানোর কথা, আমি শিওর যে সেই রিংটা আপনার অনামিকায় পরিয়েছিল। উইল ইউ ম্যারি মি? উইল ইউ ম্যারি মি? বলো না প্লিজ, বলো না প্লিজ। উইল ইউ ম্যারি মি? উইল ইউ ম্যারি মি? কাব্যকে বলে দিস এই জীবনে আমি ওর হব না। আমার জন্য উপরবালা ওই বিধাতা অন্য কারোর নাম লিখে দিয়েছে। কোনো মেয়ের মন নিয়ে খেলবেন না আপনি। আমি তো তোমার মন নিয়ে খেলিনি। আমার মন নিয়ে খেলছেন না, কিন্তু যে মেয়েটা আপনার বাড়িতে বসে আছে আপনার হাত থেকে আংটি পরার জন্য আপনি তার মন নিয়ে খেলছেন। কাউকে বঞ্চিত করার অধিকার আপনার নেই। আমারও রাইট নেই নিজেকে বঞ্চিত করার। আমি তো কখনো তাকে ভালোবাসিনি। আমি তাদেরকে বারবার বলেছি আমি অন্য কাউকে ভালোবাসি, আর সেই অন্য কেউটা আর কেউ নয়, তুমি। তুমি তুমি দেখুন স্যার, দেখুন দেখুন স্যার, লখনৌতে কি হয়েছিল স্যার, দেখুন কি হয়েছিল স্যার। সিমিলার কেস, সিমিলার কেস, একটা ঘটনা ঘটেছিল সেখানে অভিযুক্ত একই। প্লিজ ভজন, আমি আইনের চলন্ত এনসাইক্লোপিডিয়া, বুঝতে পেরেছো? এসব রেফারেন্স আমাকে দিও না, এগুলো আমার কণ্ঠস্থ। আমি এমনি এমনি অগ্নিজিৎ মুখার্জি নই। এইসব রেফারেন্স আমাকে দিও না, এইসব রেফারেন্স এখানে খাটবে না, এখানে খাটবে না। তার কারণ ওই পেন ড্রাইভটা সবকিছু মাটি করে দিয়েছে, ওই পেন ড্রাইভটা সবকিছু মাটি করে দিয়েছে। অন্য কিছু ভাবতে হবে, অন্য উপায় ভাবতে হবে, অন্য উপায়, বুঝতে পেরেছ? উপায়? উপায় স্যার একটা মাথায় খেলছে। কি উপায় স্যার, যদি সাহস দেন তাহলে বলি। হ্যাঁ বলো বলো বলো, কি উপায় স্যার? গীতা খুব জনদরদী, নারীদের প্রতি খুব দরদ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গীতার ক্যারেক্টার সার্টিফিকেট তোমার কাছ থেকে চাই না স্যার। স্যার আমি 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 বুঝিয়ে বলছি স্যার, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন দৌড়চ্ছিল, নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে দৌড়চ্ছিল পদ্ম, আর তার পিছনে যারা তাড়া করছিল ওকে ধরার আগেই গীতা নাকটা ওখানে গলিয়ে দেয়। ওদের মধ্যে মারামারি হয়, গীতা হাত চালায়, তারপর সেই যে কেসটা শুরু হলো, 14 দিনের জেল হেফাজত হয়ে গেল। আমি সব জানি, আমি জানি জানি এই ঘটনাগুলো আমি সব জানি। তুমি কি বলতে চাইছো সেটা সোজাসুজি বলো। বুঝলাম, একটা মেয়ে যদি একই রকম ভাবে দৌড়ে বিপদে পড়ে ওর কাছে যায়, ওর সামনে পৌঁছায়, তাতে লাভ? যদি মেয়েটাকে ও বাঁচায়, আরে তাতে লাভটা কি? লাভ তো একটা আছে স্যার, ওই চারজন তো আর স্যার স্যান্ডি, বিপুল, সপ্তম কিংবা তন্ময় হবে না। তবে ওই চারজন হবে প্রফেশনাল কিলার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি বলছো কি? এইসব একদম করবে না, একদম না। আইনের ভাষা প্রয়োগ করো, দরকার হলে আমরা উচ্চ আদালতে যাব, আমরা সেখানে কেসটা দেব। আরে গীতাকে আমি আইনিভাবে বাদ দিতে চাইছি, কোনো রকম সমাজ বিরোধীমূলক কাজ নয়, বুঝতে পেরেছো ভজন? ইউ আর অ্যান অ্যাডভোকেট, লয়ার অগ্নিজিৎ মুখার্জি জুনিয়র। তুমি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি ভারসাম্য হারিয়ে ফেলেছো নাকি? স্যার আমার কথাটা একটু শুনুন স্যার, এই দুটো দিক আছে, এই কেসটা দুটো দিক আছে স্যার। কোনো দিক নেই। গীতা যদি ওই চারজনকে ধরে ফেলে
গীতা একটা ডেঞ্জারাস মেয়ে, মারকুটে মেয়ে, তুমি বুঝতে পারছো? ও কথায় কথায় বলে যে কোর্টে আমার মুখ চলে আর বাইরে হাত, তুমি জানো না? জানি স্যার, তাও তারপরেও তো মেয়েটাকে বাঁচাতে যাবে। হ্যাঁ তো ওই চারজনকে যদি মেরেও দেয়, মেয়েটা তো রয়ে গেল গীতার কাছে। আসলে তো স্যার ও আমাদের অ্যাপয়েন্ট করা, বুঝতে পারছেন স্যার কি বলছি? হাওয়া খুব জোরে বইছে, বিপরীত মুখী হাওয়া। স্যার আমি গনসা উকিলকে কোর্টে ফেস করতে চাই না। তুমি যা প্ল্যান করেছো ভজন, সেটা করো। মানে ওরা তো চুপ করে বসে থাকার পাত্র নয়। 14 দিন পর যখন জেল হেফাজত থেকে কোর্টে প্রডিউস করা হবে, তখন আইদার ওরা উচ্চ আদালতে যাবে, আর না হলে ক্ষতি করে দেওয়ার চেষ্টা করবে পদ্ম। গীতা LLB, গীতা LLB।